প্র্যাকটিসে ফজল হক ফারুকী মন খুলে হাসেননি, যেন জমিয়ে রেখেছিলেন ম্যাচের জন্য। মঙ্গলবার আফগানিস্তানের প্র্যাকটিসে এই বাহাতি ছিলেন মধ্যমণি, বুধবারের ম্যাচ শেষে এখন টক অব দ্য কান্ট্রি। স্পিনের দেশে আফগান স্পিনারদের নিয়েই ছিল যত ভয়, কিন্তু পেস ফ্রেন্ডলি উইকেটে লিটন তামিম রাব্বিদের নাবিশ্বাস ছুটিয়েছেন আনকোরা ফারুকি। এভারেজ পেসের সঙ্গে শার্প সুইং, মাপা লাইন লেন্থ, সাগরিকায় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কাটিয়েছেন দুঃস্বপ্নের এক বিকেল। প্রথম ওভারে 8 রান দেওয়া ফারুকি পরের দুই ওভারে মাত্র 1 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। বোলিং দেখলে কে বলবে এটা ফারুকির দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ। 15 বছর ধরে খেলা ক্রিকেটারদের যেভাবে পরীক্ষা নিলেন, যেন মনে হবে ফারুকি খেলছেন যুগ যুগ ধরে। মিনিস্টার ঢাকার হয়ে এবারের বিপিএলে খেলেছেন। যখন বিপিএলের নিলামে দল পেয়েছেন, নামে ভারে অখ্যাত হওয়ায় অনেকেই নাক সিঁটকেছেন। হতে পারে আপনিও নিশ্চয়ই সেই দলেই ছিলেন, কিন্তু ফারুকির জীবনের গল্প যেন জিরো থেকে হিরো হওয়ার গল্প। এই তো মাত্র দিন দশেক আগে আইপিএল নিলামে দল পেয়েছেন, যে নিলামে অবিকৃত সাকিব, রায়না, গাপটিলদের মতো তারকারা। সেখানে 50 লক্ষ ভারতীয় রুপিতে এই বাহাতি বিক্রি হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। যদিও ফারুকির এটাই প্রথম আইপিএল অভিজ্ঞতা না। আগের আসর অর্থাৎ করোনার কারণে যে আসর একবার স্থগিত হয়ে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়, সেই আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে নেট বোলিং করেছেন। নেটে ধোনিদের সামনে গতির ঝড় তুলেছেন, সুইং দিয়ে নজর কেড়েছেন। এর আগের আইপিএল আসরে অর্থাৎ 2020 সালেও নেট বোলার ছিলেন, সিএসকে না, সেবার দলের নামটা কিংস ইলেভেন পাঞ্জাব। টানা দুই আইপিএল আসরে নেট বোলার হিসেবে ধোনি, ডুপ্লেসি, গেইলদের সার্ভিস দেওয়ার পর অবশেষে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। 2000 সালে জন্ম, 2017 সালে 17 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, পরের বছর লিস্টে ডেবিউ। একই বছর আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে নাঙ্গারহার লিওপার্ডসে খেলেছেন, সে বছরই ইমার্জিং এশিয়া কাপ খেলেছেন আফগানিস্তান ইমার্জিং দলের হয়ে। এরপর 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন, যুবাদের সেই বিশ্বকাপে 4 ম্যাচে নেন 5 উইকেট। ইমার্জিং দল, যুবা দল ঘুরে জাতীয় দলের দরজাটা এরপর খুলে গেছে ফারুকির। প্রথমে ডাক পেয়েছেন টেস্ট দলে, অভিষেকটা যদিও সে সময় হয়নি। 2021 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক অভিষেক, অভিষেকেই 27 রান খরচে নিয়েছেন 1 উইকেট। আর এবছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে অভিষেক। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh, Niase Ikomas. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar, Arekna. এমনকি এরই মধ্যে খেলে ফেলেছেন আবুধাবি টি-10 লিগেও, আর মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই এমন বোলিং, এ যেন জিরো থেকে হিরো হওয়ার গল্প, যে গল্পের নায়ক তো শুধুই ফজল হক ফারুকি। আফরান পিয়াল, অলরাউন্ডার। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট। অফারটি চলবে সীমিত সময়ের জন্য।